নমস্কার, আমি শ্রী ব্যাসদেব শঙ্করাচার্য। আমাদের এসবিএসসি টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আলোচনার বিষয় হচ্ছে সূর্য গ্রহণ এবং এই সূর্য গ্রহণ ১২টি রাশিতে কি ধরনের প্রভাব ফেলে তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার আগে সকলকে একটা কথাই বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন, অনুষ্ঠান প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং ১২টি রাশি আমরা পার্ট বাই পার্ট আলোচনা করব এক একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে। প্রথমে আমরা জেনে নেব যে গ্রহণ কাকে বলে, গ্রহণ কপ্রকার হয়। সাধারণত গ্রহণ হচ্ছে দু প্রকারের হয়, থাকে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। যেহেতু আমরা আজকে সূর্যগ্রহণ নিয়ে আলোচনা করব, তার জন্য সূর্যগ্রহণ সম্বন্ধে আমরা একটু ব্যাখ্যা করব। এই গ্রহণটি হচ্ছে একেবারে প্রাকৃতিক নিয়ম, যেরকম সূর্য এবং চন্দ্র উদয় অস্ত আছে এবং রাতের বেলা আমরা চন্দ্র দেখতে পাই, দিনের বেলা আমরা সূর্য দেখতে পাই। স্থানকাল পাত্রের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ কোন স্থানে দেখা যাচ্ছে কোন স্থানে দেখা যাচ্ছে না, দ্রাঘিমা অক্ষাংশ লংগিটিউড ল্যাটিটিউডের উপরে নির্ভর করে। ঠিক তেমনি যখন সূর্য এবং পৃথিবীর মধ্যস্থানে চন্দ্র এসে উপস্থিত হয় খুব ক্ষণিক সময়ের জন্য, একটা অ্যাক্সিসে অবস্থান করে, সম অ্যাক্সিসে হচ্ছে হরিজেন্টাল লাইনের পরিপ্রেক্ষিতে যখন অবস্থান করে, তখন সূর্যের আলো চন্দ্র দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে পৃথিবীর ওপরে এক ছায়া সৃষ্টি করে। ক্ষণিকের জন্য পৃথিবী থেকে সূর্যকে সেই স্থানে, যেই স্থানে ছায়াটা সৃষ্টি করে সেই স্থান থেকে দেখা যায় না, তখন সেই স্থানের জন্য আমরা বলে থাকি সূর্য গ্রহণ। এবং এই গ্রহণ আমাদের জীবনে মারাত্মক প্রভাব ফেলে, সেটা প্রাকৃতিক নিয়ম অনুসারে। আদিতে এর ব্যাখ্যাটা হয়তো অন্যরূপে থাকলেও বর্তমানের ব্যাখ্যার মধ্যে বিজ্ঞান কথাটাকে জুড়ে দেওয়া হয়েছে জোর করে, সেটা যতটা পরিমাণে বাস্তব আদিটা ততটা পরিমাণে সত্য এবং বাস্তব, যা কখনোই মিথ্যে হতে পারে না। তবে সবকিছুর মধ্যেই কিন্তু তর্ক বিতর্ক আছে, দ্বিমত আছে এবং বোঝানো বা বোঝার একটা কিন্তু পার্থক্য আছে। সেই অনুযায়ী অনেক সময় মনে হতে পারে শাস্ত্র হচ্ছে বিজ্ঞান ব্যতীত এবং বিজ্ঞানই হচ্ছে বর্তমান, তা কখনোই নয়। শাস্ত্র বিজ্ঞান ব্যতীত হওয়া সম্ভব নয়। শাস্ত্র যদি বিজ্ঞান ব্যতীত হওয়া সম্ভব না হয়, তাহলে অতীত বর্তমান এবং ভবিষ্যৎ টোটালটাই বিজ্ঞান, শাস্ত্র এবং শাস্ত্রই হচ্ছে বিজ্ঞান। এবার আমরা আলোচনা করব হচ্ছে যে এই ১২টি রাশির মধ্যে কিভাবে প্রভাব পড়ে এই গ্রহণে। এবং আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা একটু বলে রাখি, যেহেতু সূর্য গ্রহণের কথা আমরা আলোচনা করছি, সূর্যের অতীব কাছের গ্রহ হচ্ছে বুধ এবং হচ্ছে শুক্র, এবং এই বুধ এবং শুক্র উপরে হচ্ছে গ্রহণের প্রভাব কিন্তু পৃথিবীর সাপেক্ষে যথেষ্ট পরিমাণে বেশি পড়ে রাশিচক্রের পরিপ্রেক্ষিতে। কিরকম, ধরুন আমরা সবাই মোটামুটি কম বেশি অনুষ্ঠান দেখতে দেখতে জেনে ফেলেছি বা বুঝে ফেলেছি যে দুটো রাশি আছে, যে দুটো রাশির নাম হচ্ছে মিথুন এবং কন্যা। এই মিথুন এবং কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ, তার মানে সূর্যগ্রহণের প্রভাব কিন্তু মিথুন রাশি এবং কন্যা রাশিতে যথেষ্ট পরিমাণে বেশি পড়বে। এবং তারই সঙ্গে শুক্র, শুক্র হচ্ছে সাধারণত দুটো রাশির অধিপতি গ্রহ, কিরকম, যেটা হচ্ছে তুলা রাশি এবং বৃষ রাশি। ঠিক একই রকম ভাবে বৃষ রাশির উপরে এবং হচ্ছে তুলা রাশির উপরেও কিন্তু সূর্য গ্রহণের প্রভাব বেশি পড়বে। এবং ভাবলে একেবারে অবাক হব না যে দুটো রাশি কিন্তু একেবারে পাশাপাশি, কন্যা রাশি এবং তুলা রাশি, এবং বৃষ রাশি ও মিথুন রাশি, কত সুন্দর না। এবার আমরা আলোচনায় যাব রাশিতে, যে কিভাবে রাশির উপরে প্রভাব পড়ে। ১২টা রাশির মধ্যে আমরা এখন আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির অধিপতি হচ্ছে গ্রহ বুধ, বুধ হচ্ছে বুদ্ধির কারক, এবং এই গ্রহণের সময় হত বুদ্ধির সৃষ্টি করে। সূর্য গ্রহণের সময় যে সকল জাতক বা জাতিকার মিথুন রাশি রয়েছে, সেই সময় হত বুদ্ধির সৃষ্টি করে, অর্থাৎ বুদ্ধির মতিভ্রম ঘটে এবং এমন কোন সিদ্ধান্ত তার জীবনে নেওয়া উচিত না যার জন্য তাকে সারাটা জীবন খেসারত দিতে হয়।
যদি সে কোনো ব্যবসা ধরো হয়ে থাকে তাহলে পরে সেখানে এমন কোন সিদ্ধান্ত নেওয়া উচিত না, বা নতুন করে লগ্নি করা বা নতুন করে ব্যবসার ওপেনিং করা বা নতুন করে ব্যবসা ওপেনিং এর সিদ্ধান্ত নেওয়া বা কারোর সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করব সেই মুহূর্তে সে সিদ্ধান্ত নিল, কোনরূপ সিদ্ধান্ত তার নেওয়া উচিত না এবং কোনরূপ বুদ্ধি প্রয়োগ সেই মুহূর্তে করা উচিত না, একটা নিউট্রাল হয়ে দর্শক হিসেবে সেই মুহূর্তে থাকা প্রয়োজন আছে। এবং যে সকল জাতক বা জাতিকারা খেলাধুলার সঙ্গে লিপ্ত রয়েছে সে সকল জাতক বা জাতিকারা এই গ্রহণের সময় যদি একটুখানি যে সময়টা গ্রহণ হচ্ছে সেই সময়টা যদি খেলাটা বন্ধ করে সে যদি একটু মাঠের পাশে চুপচাপ বসে থাকে বা ওয়েট করে এবং তারপরে যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয় সেটা আমি বলছি না, যদি সম্ভব হয় তারপরে যদি গ্রহণের শেষে যদি সে আবার পুনরায় প্র্যাকটিস বা খেলার সঙ্গে যুক্ত হয় আমি মনে করি তাদের সাকসেস হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হয়ে যায়। তার কারণ যে কোনো ঝড় উন্নতির শুরু, যে কোনো খারাপ জিনিস পরবর্তীকালে তার ভালো কিছু সূচনা করে দিয়ে যায়, যে কোনো সমস্যা মানুষের সমাধানের পথ বলে দেয়। ঠিক গ্রহণের ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশির পরিপ্রেক্ষিতে একই রকম বৈশিষ্ট্যর প্রভাব পড়ে। তাহলে যে সকল জাতক এবং এই সকল জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় পরীক্ষার সময় গ্রহণের মধ্যে যদি কোনো পরীক্ষা পড়ে থাকে তাহলে পরে কিন্তু সেই সময়তে তাদের কিন্তু পরীক্ষার ফল বা রেজাল্ট বা পরীক্ষার দেওয়ার সময় যে কোশ্চেন উত্তরের যে অ্যান্সার সে কিন্তু প্রশ্নের অ্যান্সারটা ঠিক করে দিতে পারে না, তার জানা সত্ত্বেও কিন্তু সে সেটা লিখে আসতে পারে না, কিন্তু এটা তো অ্যাভয়েড করা সম্ভব নয়। তবে সেই জায়গাটা একটু বুদ্ধি সেই মুহূর্তটাকে যদি একটু কাজে লাগানো যায়, একটু এদিক ওদিক করে যদি ব্যবস্থা করা যায় তাহলে পরে ভালো। এবং গ্রহণের সময় বাই ফোর্স কাউকে কখনো পড়ানোর চেষ্টা বা শেখানোর চেষ্টা করা উচিত না, যদি সে কোনো কারণবশত মিথুন রাশির হয়ে থাকে। তার কারণ তার বুদ্ধির কিন্তু পজিটিভ দিকের জায়গায় নেগেটিভ দিকের প্রভাব তার পড়বে এবং সেই নেগেটিভ দিক কিন্তু তার সারাটা জীবন প্রভাব বিস্তার করে বসে থাকবে এবং তার মধ্যে সেই মুহূর্তে নেগেটিভ এনার্জিতে ইনপুট হবে এবং যতদিন সে বেঁচে থাকবে ততদিন কিন্তু তার ফল ভোগ করতে হবে। এবং গ্রহণের আরো বিশদ বিভিন্ন রকমের কিন্তু প্রভাব রয়েছে মানব জীবনে, শুনতে থাকুন। গ্রহণের সময় যারা গর্ভবতী হন সাধারণত তাদেরকে চুপচাপ এক জায়গায় বসে থাকতে বলা হয়, সে বেশি নড়াচড়া করতে বলা হয় না। শুধু যে কেবলমাত্র নারীদের জন্য এটা প্রযোজ্য তা কিন্তু নয়, এটা কিন্তু পুরুষের জন্যও প্রযোজ্য। মানে গ্রহের প্রভাব এটা প্রাকৃতিক নিয়ম এবং প্রাকৃতিক নিয়মের পরিপ্রেক্ষিতে এর প্রভাব তো প্রকৃতির বুকেই পড়বে এবং প্রকৃতির বুকে সব থেকে উন্নত ধরো জীবই হচ্ছে প্রাণী হচ্ছে মানুষ এবং মানুষের উপরে এর প্রভাব কিন্তু সব থেকে বেশি বোঝা যায়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং অনেকে এটাকে কুসংস্কার বলেন, কেন বলেন? তার কারণ রাহুর একটি কাল্পনিক চিত্র বা গল্প আদিতে রয়েছে যে রাহু সূর্যকে গ্রাস করবে তাই সূর্য গ্রহণ হবে, কারণ রাহু হচ্ছে অমৃত পান করেছিল, সে অমৃত পান করার পরে চন্দ্র এবং হচ্ছে রবি শত্রুতা করে বিষ্ণুকে বলে দিয়েছিল এবং বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে যেহেতু রাহু অসুর কুলের অসুর নেশার জন্য তাকে অমরত্ব যাতে লাভ না করতে পারে তার জন্য তার মস্তক ছেদন করে তাকে ধর এবং হচ্ছে মাথা মুন্ড আলাদা করে দিয়েছিল। এটা একটা গল্প আছে, কিন্তু এটাও একটা বোঝানোর তখনকার দিনের ট্যাকটিক, তখনকার দিনের একটা চিন্তাধারা, তখন ওটাকে আমরা বাদ দিতে পারি না। তার কারণ আমরা ছোটবেলায় অনেক সময় চাঁদকে দেখিয়ে বলি ওটা চাঁদ মামা, কিন্তু ওটাকে সত্যিকারের চাঁদ মামা, তখন তার মা তাকে নতুন পরিচয় দিচ্ছে। পৃথিবী থেকে এমন একটা উজ্জ্বলতম জিনিস দেখা যাচ্ছে যেটাকে আমরা চাঁদ মামা বলে বলি এবং বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু সে সেটা জেনে যায় যে ওটা চাঁদ বা চন্দ্র বা ওটা হচ্ছে পৃথিবীর উপগ্রহ, হ্যাঁ ওটা নিজের আলোতে আলোকিত নয়, এটা কিন্তু বুঝে যায়। ঠিক তেমনি কিন্তু আমাদের এই বোঝার সাথে কিন্তু এর প্রভাবটা কিন্তু রয়েছে, এটাকে আমরা অনেক সময় কুসংস্কারের দিকে ঠেলে দিই তা কিন্তু নয়। এবং দেখা যাচ্ছে এই সময়তে আমাদের অনেক সময় বলছে কোনো কিছু কাটাকাটি করা যাবে না, বিশেষ করে
করে দেখা যাচ্ছে যে মেয়েদেরকে বলছে তোমরা যদি গর্ভবতী হও তখন কিছু কাটাকাটি করবে না, কোনো কুটনো কাটবে না, বা গাছ পুঁততে বারণ করা হয়। সত্যি যদি তাই, সত্যি যদি তাই, আপনি গ্রহণ একদম পূর্ণ গ্রহণের সময় যদি গাছ পুঁতে দেখেন তাহলে পরে দেখবেন সেই গাছের বৃদ্ধি বা গাছের মানে বেঁচে থাকার জন্য যে প্রাকৃতিক দ্রব্যের সেই মুহূর্তে প্রয়োজন আছে তাতে কিন্তু খামতি থাকবে, এবং পৃথিবীর ওপরে কিন্তু সেই মুহূর্তে টেম্পারেচার বা প্রাকৃতিক ওয়েদারের একটা আমূল পরিবর্তন ঘটে, এবং সেই পরিবর্তন কিন্তু মারাত্মক, সেই পরিবর্তন মারাত্মক একদম নির্দিষ্ট টাইমে। যদি আমরা গ্রহণের নির্দিষ্ট টাইমে যেই সময় সূর্য একেবারে দেখা যাচ্ছে না সেই মুহূর্তে কিন্তু পৃথিবীর ওয়েদারের পরিবর্তন হবে, এবং গাছকে বেঁচে থাকার জন্য যেইরূপ ওয়েদারের প্রয়োজন আছে সেইরূপ ওয়েদার কিন্তু সেই মুহূর্তের জন্য সে পাবে না। তাহলে গাছপত্র একটা বারণ, এবং কিছু কাটাকাটি করাও সেরকম বারণ, সেটা সবজি থেকে শুরু করে গাছপত্র হতে পারে। এবং বলছে সে সময় খাদ্য যে কোনো সেই সময় গ্রহণের সময় কোনো খাবার খেতে নেই, তার মূল কারণ কি? তার মূল কারণটাই হচ্ছে তার মানে রাহু এসে কি আপনাকে গ্রাস করবে না, আপনাকে দুরারোগ্য ব্যাধি গ্রাস করতে পারে। তার কারণ ওই মুহূর্তে যেহেতু টেম্পারেচারের পরিমাণ একেবারে কম, অন্যরকম হয়েছে, তারতম্য ঘটছে পৃথিবীর, সেই সময় ওই যে টেম্পারেচার তৈরি হচ্ছে ওই টেম্পারেচারে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস বা ফাঙ্গাসের প্রাদুর্ভাব ঘটে, এবং সেই প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে যদি আমরা কোনো খাদ্যের মধ্যে দিয়ে সেই মুহূর্তে গ্রহণ করি তাহলে সেটা শরীরের কিন্তু আমাদের ক্ষতি করতে পারে। এই কারণেই কিন্তু বারবার করে বলা হচ্ছে যে গ্রহণের সময় কোনো খাবার খেতে নেই। তাহলে কি যে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা খাবার পাওয়া যায় সেই খাবারগুলোকে সব ফেলে দেওয়া হবে? আধুনিক সমাজে সেগুলোকে ফেলে দেওয়া সম্ভব নয়। আর এই ফেলে দেওয়া সম্ভব না বলেই কিন্তু দেখা যাচ্ছে একাধিক মানুষ একাধিক রোগে আক্রান্ত হচ্ছে, এবং রোগের প্রাদুর্ভাবটা দেখা যাচ্ছে গ্রহণ হওয়ার পরেই বিশেষ করে দেখা যায় এবং সেটাকে একটা বৃহৎ গবেষণার বিষয়। তাহলে পরে আমরা কিন্তু কোনো কিছুকেই ফেলে দিতে পারি না, এটাকে নিয়ে গবেষণা করা দরকার, বৃহৎ গবেষণা করা দরকার, এবং এর থেকে বাঁচার বিভিন্ন উপায় খুঁজে বার করা দরকার। এবং তারই সঙ্গে আমরা দেখব যে সকল জাতক বা জাতিকারা মনে করছেন যে খাবার রয়েছে মিষ্টির দোকানে, সেখানেও স্বাস্থ্যকর বলছে যে তাহলে তুলসী পাতা দিয়ে দাও খাবারের মধ্যে, তারপরে সেই খাবারটা গ্রহণের পরে তোমরা খেতে পারো। কেন? তুলসী পাতার মধ্যে সেই রূপ আয়ুর্বেদিক ঔষধি গুণ রয়েছে যে একাধিক রোগ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে, একাধিক ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গালকে মেরে ফেলার বা তাকে অকেজো করে দেওয়ার বা তার তাকে যাতে সে যদি বংশ বিস্তার না করতে পারে সেই রূপ ক্ষমতা রয়েছে। তার জন্যই স্বাস্থ্যকারেরা কিন্তু সেই কথা বলছে। আজকের বিজ্ঞান কি এই যে ব্যাখ্যাটা করছি সেই ব্যাখ্যাটার বিপথে গিয়ে উত্তর দিতে পারবে? সত্যি কি তাহলে তুলসী পাতার মধ্যে সেই দ্রব্যগুণ নেই? তাহলে কি এটা কুসংস্কার? না, একেবারেই নয়। এবং সেই সময় পৃথিবীর মধ্যে যেহেতু চন্দ্র সূর্য পৃথিবীর মধ্যস্থানে চলে আসে, এবং এই চন্দ্র পৃথিবী এবং হচ্ছে সূর্য এরা বড় বড় এক একটা ম্যাগনেট একে অপরের মধ্যে আকর্ষণ করছে, যখন এই আকর্ষণের মাধ্যমে একটা সরল রেখার মধ্যে চলে আসে তখন জলের মধ্যেও কিন্তু একটা আকর্ষণ বিকর্ষণের টান হয়। সে আকর্ষণ বিকর্ষণের টানের পরিপ্রেক্ষিতে কিন্তু একাধিক সমস্যা সৃষ্টি হতে পারে গর্ভবতীর, কারণ গর্ভের মধ্যে যে সন্তানটি বাস করে থাকে সেই সন্তানটি একটা লিকুইড ওয়াটারের মধ্যে থাকে, এই লিকুইড ওয়াটারে তারতম্য ঘটতে পারে। তার জন্য তাকে বলে একটা নির্দিষ্ট স্থানে বসে থাকতে বা শুয়ে থাকতে বা একটু হেলান দিয়ে থাকতে, যাতে তার চলন বলন কলনের মধ্যে দিয়ে কোনরূপ বাচ্চার সমস্যা সৃষ্টি না হয়। অবশ্য এটাকে যদি প্রচন্ড পরিমাণে কুসংস্কারটাকে যদি একেবারে কুসংস্কারে পরিপূর্ণ করে অধিক পরিমাণে ব্রেন ওয়াশ করা হয় তখনও কিন্তু তার ওই গ্রহণের সময় ভয়ের ফলে তো কিন্তু একাধিক সমস্যা সৃষ্টি হতে পারে। অনেক সময় দেখা যায় গ্রহণের সময় শ্বাসকষ্ট হচ্ছে, অনেক সময় দেখা যায় ব্যথা বেদনার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অনেক সময় দেখা যায় বডিতে বিভিন্ন ধরনের ইচিং হতে শুরু করেছে, সেখানে কিন্তু একটা সাইকোলজিক্যাল প্রবলেমও কিন্তু ফেস করতে হয় বা ফেস করে থাকে অনেক সময়। তাই কেবলমাত্র গ্রহণটাকে
কুসংস্কারে মুড়ে সেটাকে পরিপূর্ণতা দিয়ে মানুষের মধ্যে ভয় দেখানো বা ভয় সৃষ্টি করার কোনো কারণ দাঁড়ায় না। এটা একটা বিজ্ঞান, বিজ্ঞানটাকে বিজ্ঞানের মতো নেওয়া, স্বাস্থ্যটাকে স্বাস্থ্যের মতো নেওয়া, তাহলে পরেই কিন্তু আমাদের জীবন সুস্থ সবল সুন্দর হওয়া সম্ভব। নমস্কার।